বসন্তকাল তো ইলিশের সময় নয়, মূলত বর্ষার সময় ইলিশ পাওয়া যায় ছোট থেকে বড় সব ধরনের। কিন্তু এবছর বর্ষায় ইলিশ না হওয়ার জন্য মৎস্যজীবীরা অনেকাংশে তারা ক্ষতির মুখ দেখেছেন। এই সময়টা আমরা এই ধরনের ইলিশ দীর্ঘদিন ধরে দেখিনি। এবছর শীতের শেষে বসন্তের আগমনে অনেক বড় ইলিশ পাওয়া যাচ্ছে, যার সাইজ 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত। 1000 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত 1 কেজি ইলিশের দাম এখন যাচ্ছে, আর যেগুলো একটু সাইজের ছোট 650 টাকা থেকে 700 টাকা। কেউ 100 কেজি পাচ্ছে, কেউ 50 কেজি পাচ্ছে, কেউ 40 কেজি পাচ্ছে। মূলত ইলিশগুলো বড় ধরনের ইলিশ, বড় সাইজের ইলিশ। এই সময়টা এই ধরনের ইলিশ আমরা দীর্ঘদিন আমাদের ব্যবসায়িক জীবনে দেখিনি। তো আমরা সব মিলিয়ে এটুকু বলতে পারি যে এবছর বর্ষার সময় এই ধরনের ইলিশ বাঙালির পাতে তুলে দিতে না পারলেও এখন তুলনামূলকভাবে অনেকটা কম দামে আমরা বাঙালির পাতে ইলিশ তুলে দিতে পারছি। আমার নাম নবকুমার পয়রা, আমি দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর। বৃষ্টির সময় ধরা পড়লো না, বসন্তকালে কি পরিমাণ ইলিশ আসছে এখন? এখন বর্ষার সময় যে ইলিশ মাছ তো হয়নি, এখন ওই বসন্তকালে ইলিশ মাছটা ভালো উঠছে। 1 কিলো 1.5 কিলো 2 কিলো 2.5 কিলো পর্যন্ত সাইজের মাছটা উঠছে, রেটও কম আছে। 700 টাকা 800 টাকা 1000 টাকা 1200 টাকা, বড় 2 কিলো সাইজের 2.5 কিলো সাইজের মাছ 1400 টাকা 1500 টাকা এরকম দামে আমরা বিক্রি করছি। আমরা ব্যবসাদার এখন এই মাছগুলো পেয়ে খুবই খুশি, খুবই সন্তুষ্ট। আমরা মানুষকে খাওয়াতে পারছি, কম দামে খাওয়াতে পারছি। যে মোহনায় আমি ব্যবসা করছি এই 34 বছর ধরে। এর আগে কোনো সময় এত এত মাছ, এরকম বড় মাছ দেখতে পাইনি আমি। এখন এই যে বসন্তকালে যে বড় ইলিশ মাছ, পর্যটকরা যারা আসছে এরা খেয়েও অনেক খুশি, সবাই সন্তুষ্ট হচ্ছে।
আনন্দ পাচ্ছে। আপনার নাম? আমার নাম এখানে পরিচিত নামটা লালটু গাজী, ভালো নাম নাসিরুদ্দিন গাজী। মাছ ইলিশ মাছ এবার প্রচুর আমদানি, বর্ষার সময় ইলিশ পাওয়া যায় কিন্তু এখন ইলিশ দেখছি আরো ভালো ইলিশ, বর্ষার থেকে ভালো ইলিশ, দামও কম, তখন থেকে বড় কিন্তু দামও কম। আমরা খুব খুশি, মাছের দামও কম আছে মার্কেটে। হ্যাঁ, পঁচিশ কিলো কাকার ছেলে খুব ভালো, ভালো লাগলো। দীঘায় বেড়াতে এসছেন, ইলিশ কিনলেন, কি বলবেন? দীঘায় বেড়াতে এসছি, বর্ষার সময় ইলিশ তো পাওয়া যায় জানি, কিন্তু এখন দেখছি প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু ইলিশ দেখো খুব খুশি আমরা, ইলিশ নিয়েছি একটা, আমার দামও কম আছে, দামও কম আছে, আমার একটা ইলিশ খাওয়ার জন্য তো আমার বেড়াতে এসছি, আমার দেখে খুব খুশি হচ্ছে, এই মাছ দেখে খুব ভালো লাগছে। বর্ধমান জেলা, আমার নাম আল হক দফাদার। সিজনের থেকে বর্ষাকালের থেকে এখন বসন্ত সিজন চলছে, অফ সিজন ইলিশ, তবে প্রচুর পরিমাণে ইলিশ উঠছে, বড় বড় সাইজে ইলিশও উঠছে এবং কাস্টমারের সাধ্যের মধ্যে খুবই কম দামে বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে। দেড় কিলো সাইজে ইলিশ হাজার টাকা বারোশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, আর মাঝারি সাইজের ইলিশ ছশো টাকা সাতশো টাকা পাওয়া যাচ্ছে, এক কিলো সাইজ আটশো গ্রাম নশো গ্রামের মাছ ছশো টাকা সাতশো টাকায় পাওয়া যাচ্ছে। কেনাকাটা যখন এখন লকডাউনের সিজনের, লকডাউনের পরে কাস্টমার এখন বেরোতে সুযোগ পেয়েছে, তাও দলের ছুটি খুব বাম্পার ভিড় হয়েছে, পায়ে পা মিলিয়ে কাস্টমার সব মাছ কিনছে এবং ছুটির আনন্দ কাটাচ্ছে, লোকে কম দামে ইলিশ নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, দু কিলো চার কিলো পাঁচ কিলো করে ইলিশও নিয়ে যাচ্ছে এবং এখানে কিনে রান্না করেও খাচ্ছে, কারণ সিজনে এত বড় ইলিশ পাওয়া যায় না এত কম দামেও। সিজনের থেকে অফ সিজনে এখন প্রচুর বড় বড় পরিমাণে ইলিশ উঠছে এবং খুব দামে কম, সিজনের সময় ইলিশ দেড় কিলো সাইজে ইলিশ চোদ্দোশো পনেরোশো টাকা ষোলোশো টাকা কিনতে হতো, আর এখন সেই মাছ বারোশো টাকা হাজার টাকায় পাওয়া যাচ্ছে। সুখদেব পাত্র, দীঘা, নেহরু মার্কেট, ব্যবসায়ী।
আপনার নাম? আমার নাম ইলিয়াস মণ্ডল, দিঘা মোহনায় মৎস্য বিভাগ।